এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমি যে আসতে কিসের জন্য এত দেরি করলাম? মিতে মিতে তোমার একটা কথা কই, তোমার কামের সময় পাওয়াই যায় না, রাত্রি থেকে তুমি হাওয়া। তুমি যদি থাকতে এখানে তাহলে একটা ভরসা পেতাম না। হ্যাঁ, তারা আসার পরে আমাকে মুখ দিয়ে কথাই বের হয় না, মুখ দেওয়ার পর তারপর শুরু করেছে। সবচেয়ে বড় কথা, তুই না থাকায় মেহমানগারিটা আপ্যায়নও করা হলো না। কি লজ্জার কথা, খালি মুখে চলে গেল। অসুবিধা নাই, এরপর একদিন ওই মুরগির গোস্ত আর ভুনা খিচুড়ির আয়োজন করে তাগারের দুজনে দাওয়াত দিয়ে আপ্যায়ন করলেই পুষিয়ে যাবে। তোমার গোস্ত খাওয়ার জন্য তারা আসতেছে, যে ধরনের অপমান করে গেল। এই জন্য তুমি মন খারাপ করে বসে আছো অমিতে? আরে ভালোবাসার মানুষই তো অপমান করবি, অন্য কারো কি সাহস আছে আমাকে অপমান করার? আরে থ্যাংক ইউ বন্ধু, এই কথাটাই আমি ভাইরাক তখন থেকে বুঝাবার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। দেখো তো কিরম ঝিম মেরে বসে আছে। তোমরা আমার যতই বুঝ দেওয়ার চেষ্টা করো অমিতে, আমি কিছুতেই দুই ফ্যামিলির কথাটা ভুলবার পারতেছি না। তোমাকে ভুলবার কষ্টে কিরা? শোনো মিতে, তোমাকে একটা কথা কই, সোনার কি খুঁত থাকে? মানে সোনার এক রুতি সোবরাও কিন্তু ফালানো যায় না, সব একরকম দামি। শিরাম মনে করো প্রেমিকের দেওয়া সব কিছুই সমান মূল্যবান, সে দুঃখ দিক আর কষ্ট দিক সব কিছুই সুধা মনে করে পান করা লাগবে। বাবা বা নন্দলাল, তুই তো মহান, তোর মতো জ্ঞানী মানুষ এক বন্ধু হিসেবে পায়া আমি তো ধন্য রে। প্রেম ভালোবাসা নিয়ে এত জ্ঞানের কথা শিখলে কেমন করে? তলে তলে কি প্রেম ভালোবাসার কালচার করতেছো নাকি? প্রেম ভালোবাসা তো করি মিতে, এই যে তোমাকে ভালোবাসি, লাড্ডুক ভালোবাসি, এটাও তো প্রেমই, বন্ধু প্রেম। ও তোমাকে তো একটা কথা কয় হলো না, মহব্বত তাওই তো তাক তাওই করে ডাকা নিষেধ করে দিছে। এই তো মিলে গেল ভাইরা। আরে জুই চামিলে তো আইসা কয়া গেল, আমরা যেন তার বাপেক আব্বা কয়া না ডাকি। বিরাট একটা ঘটনা ঘটে গেছে তুদুলাল ভাই। কি ঘটনা ঘটেছে? আরে রব্বেল কাকা তো সিটারি করে সাসার কাছ থেকে সাইডে মুরগির দাম নিয়ে গেছে। সাইডে মুরগির দাম কি জন্য নেবে? আমি তো ফুফু কয়েছি তিনটে মুরগির দাম দেওয়া। তুমি ফুফুর কাছ থেকেই তো কথাটা শুনে আসলাম, তুমি বাড়ি যাও না, ফুফু আমাকে ডাকে খুব দুঃখ করতেছিল। কত বড় সাহস রব্বেলের, দেবজানে কথাটা কওয়া লাগবে, খুব তো তার পক্ষ নেওয়া তদবির করেছিল। দেবজানির জানানোর কোনো দরকার নেই, রব্বেলরে পাকড়াও করার ব্যবস্থা করো, ওর গণ আদালতে বিচার হবে। এদিকে বসে।